রান্নার জন্য লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না পুশুনি আর নমিতা দেবীর। জঙ্গলে গিয়ে হাতির মুখে পড়ে অঘরে প্রাণ গেল দুই মহিলার। রান্নার গ্যাসের দাম হাজার ছাড়িয়েছে। বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলেও গ্যাস ভরার মতন আর্থিক সঙ্গতি নেই, ফলে জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করে উনুন ধরিয়ে রান্না করা। আর এই কাঠ তথা লাকড়ি সংগ্রহ করতে গিয়েই হাতির হানায় অগরে প্রাণ গেল এই দুই মহিলার। স্থানীয় সূত্র অনুযায়ী ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গলের ললিতাবাড়ি এলাকায়। সাউরঙ্গি জল্লুমোড় এলাকার বেশ কিছু বাসিন্দারা দল বেঁধে মাঝে মধ্যে জঙ্গলের ভেতর থেকে গাছের শুকনো ডালপাড়া সংগ্রহ করতে যায়। কিন্তু এদিন একদল মহিলা বৈকুণ্ঠপুর জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে বেরোয়, অচমকাই একদল হাতির সামনে পড়ে যায় সকলে। হাতির আক্রমণে দুইজন প্রাণ হারান। না খুঁড়ি আনতে বলছে, গ্যাস তো শেষ, খুঁড়ি আনি ইউটিউবতে দাঁড়াবো। আর গ্যাসের দাম তো অনেক দাম বাড়ি গেছে, 1200 টাকা করে। হঠাৎ হঠাৎ যায় মা, বেশি যায় না, কাজে করে দিয়ে ওই যে ফুটি ফাটটা কাটে আনি। আর গরিব মানুষ, রোজ কামাই করি, রোজ খাই, কী করবো, গ্যাস ভরাতে পারি না। দুইটা লোক কাজ করে, বাবা আর আমার বর। এই ঘটনার খবর পেয়েই বন দফতরের কর্মীরা প্রথমে একজন মহিলার দেহ উদ্ধার করে, পরে গভীর রাতে আরও এক মহিলার দেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকলেরই একই মত, গ্যাস কেনার সামর্থ্য নেই, তাই পেটের টানে জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করতে বাধ্য হন তারা। এদিকে বন দফতর থেকে বারবার এলাকায় সচেতন করা হয় যাতে কেউ জঙ্গলের গভীরে না যায়, কিন্তু লাকড়ি সংগ্রহ করার ঝোঁকে অনেক সময় গভীর জঙ্গলে গিয়ে নির্মম পরিণতি হয় অনেকের। গ্যাস নাই যে মা গেছিল খড়ি আনতে, মারও কোমরে ব্যথা, কাজ করতে পারে না। খড়ি কিনবে 300 টাকা মন খড়ি, তো তার জন্য জঙ্গলে গেছে, বলতেছে দুই একটা লাকড়ি নিয়ে আসি, অন্য খড়ি উনানে জ্বলাবে। আর গ্যাসের তো 1200 টাকা দাম, তার জন্য মা গেছে। তো মাদেরকে আমি তো যাইতেও দিই না, মাকে যে যায় না ওদিকে বলে ঠাকুর ঠাকুর বের হয়, তার জন্য মাকে যেতে দিই না। তাও মা গেছে, কালকে এরকম দুর্ঘটনা হয়েছিলো। তো এইদিকে তো অনেক কয়জনই যায়, 10-12 জন, ওদিকে আরও অনেক অনেকে যায়। এ বিষয়ে মণিবালা রায় জানান, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, রান্নার গ্যাসের টাকা নেই, তাই কোনো রকম জঙ্গল থেকে জ্বালানি এনে রান্নার কাজে ব্যবহার করা হয়। সেই মতো গতকাল আমার শাশুড়ি মা জঙ্গলে গিয়েছিল, সেখানে হাতির কবলে পড়ে মৃত্যু হয় তার। এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। আমবাড়ি রেঞ্জ অফিসার সুদীপ্ত সরকার বলেন যে আমাদের কাছে সকালে গতবার খবর আসে, জল্ডুমুর এলাকার 13 জন মহিলা জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতির কবলে পড়ে, তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় ও একজন আহত হন। রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশকে তুলে দেওয়া হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট, নিউজ 18 লোকাল।